বুধবার উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরের চলন্তিকা সভাগৃহে অনুষ্ঠিত হল সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠনের বনগাঁ মহকুমা সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত বন্দর, জাহাজ এবং জলপথ বিভাগের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তৎসহ উপস্থিত ছিলেন ঠাকুরনগর পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, উপস্থিত ছিলেন শিমলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমন দে, ছিলেন বর্ষিয়ান প্রাক্তন প্রধান শিক্ষিকা ছবি দেব। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর গৃহ শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং বেআইনিভাবে সারা দেশে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা টিউশন করে চলেছেন তা বন্ধ করার জন্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের যথাস্থানে সংগঠনের ব্যক্তিবর্গকে আলোচনার জন্য বসার ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বস্ত করেছেন। চলন্তিকা সভাগৃহে শতাধিক গৃহ শিক্ষকের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীকে উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি উজ্জ্বল দত্ত। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোহম ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির পদাধিকারী সুব্রত মণ্ডল, জীবেশ বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির সভাপতি নিখিলেশ রায় সহ আরও বিভিন্ন নেতৃবর্গ। এবং তাদেরকে যে তৈরি করার দায়িত্ব, সেই তৈরি করার দায়িত্ব হচ্ছে গৃহ শিক্ষক। স্কুলে তার জাস্ট একটা কি চলে, মানে কি বলবো, একটা কার্যক্রম চলে পঠন পাঠনেরই, কিন্তু মেইন ব্যাপারটা যেটা সেটা কিন্তু গৃহ শিক্ষকরাই তাদের মস্তিষ্কের মধ্যে ঢোকায়। তো আমি বলবো আপনাদের যে আজকে মেইন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমি আগেও জানতাম যে এরকম সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কিছু নর্মস এবং কিছু অ্যাক্ট মেনে ছিল। যেমন ডাক্তারদের ক্ষেত্রে ডাক্তাররা যারা সরকারি ডাক্তার তারা বাইরে চেম্বার করতে পারবে, তেমনই যারা স্কুলে টিচিং মানে স্কুলে যারা শিক্ষকতা করেন তারা বাইরে তারা এই গৃহ শিক্ষকের কাজ করতে পারবে না। এটা অবশ্যই হওয়া দরকার, কারণ শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে প্রাথমিক চাহিদা হচ্ছে এইগুলোর মধ্যে পড়ে। সে শিক্ষার প্রাথমিক চাহিদা, কারণ আজকে পৃথিবীতে চলতে গেলে শিক্ষা ছাড়া কেউ চলতে পারে না। সেখানে শিক্ষায় যারা শিক্ষাদান করছে তাদেরকে অপরচুনিটিস দেওয়া দরকার। আমি মনে করি এটা তাদের একটা প্রিভিলেজ, যে প্রিভিলেজ তারা পাবে এবং এই যে নর্মস বা একটা বেরিয়েছিল সেটা বোধ হয় পালন করা হচ্ছে না। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আন্দোলন আপনাদের, তো আমিও কর্মব্যস্ততার মধ্যে থেকে আপনাদের এই প্রোগ্রামে সামিল হতে পেরেছি। আমি অত্যন্ত নিজেকে গর্ববোধ করছি যে আপনাদের যে সঠিক ডিমান্ড, সেই সঠিক ডিমান্ডে পার্টিসিপেশন করে আমার মনে হয় একটু খানিক নস্টালজিতে চলে গেলাম, কারণ এই জায়গাটা এতটাই আমার কাছে পরিচিত সেটা মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। ছোটবেলার ফিলিংস হচ্ছে এটা, এই চলন্তিকা ক্লাব, এই পাড়াতে আমি মানুষ। তো সেখানে আমি আজকে এখানে আসতে পেরে আনন্দিত, এবং এই চলন্তিকা ক্লাবের যখন একটা ছোট ঘর ছিল এখানে তখন আমরা ভিতরে অনেক কিছু করতাম, আঁকা প্রতিযোগিতা হতো এখানে, এখানে ক্যারাটে হতো, ক্যারাটে প্রশিক্ষণ করানো হতো। তো সব ফিলিংস আমার মাথায় আছে। আমি আপনাদের পাশে থাকবো যতটুকু সহযোগিতা করবার আপনাদের আন্দোলনের পিছনে, কারণ আপনাদের সঠিক চাহিদা সঠিক ডিমান্ড, এই ডিমান্ড সার্থক হোক আমি সেই আশা করে রাখবো। আমি মনে করি আজকে থেকে এখান থেকে আপনাদের আন্দোলন অনেক বলিষ্ঠ আকারে আগামী দিনে পৌঁছবে আমি আশা রাখি। সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সকলের কাজের মানুষ, কাছের মানুষ।